এসেছি আজকের আড্ডায়। সঙ্গে রয়েছেন সৌমিদি। আসুন কথা শুরু করি। যতবারই কোনো আলোচনায় ফিরে আসি, ঘুরিয়ে ফিরে একটা জিনিস আসে, এই যে আমাদের ভীষণ গ্রীষ্মপ্রধান সময় এবং যখন ফেস্টিভ সিজন চলে আমরা ঠান্ডা খুব একটা দেখতে পাই না। হয় দেখা যায় প্রচণ্ড গরম অথবা কম গরম, বাড়াবাড়ি গরম, হালকা গরম, এর থেকে বেশি আমরা খুব একটা মনোরম ওয়েদার এখানে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে তো পাই না। আর সেখানে যদি শীতও আসে সেক্ষেত্রে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগে, তখন রোদ্দুরে যাই আরও ট্যান হই, মানে সব কটা অবস্থাতেই আমাদের ট্যানটা হচ্ছে ম্যান্ডেটরি, আর কিছু থাকবে না থাক। এবং সেইটা হয়ে যাওয়ার পর আমরা ইনিশিয়ালি যদি যত্ন না করি সেটা স্তূপের পর স্তূপ জমতে থাকে এবং তারপরে লাস্ট মোমেন্টে আমাদের দ্য সোমিজ ওয়ার্ল্ড ছাড়া কোনো ভরসা থাকে না। না অ্যাকচুয়ালি কী বলতো, প্রত্যেক দিন যে ধরো আমি রোদে যাচ্ছি না বা আমি ছাতা ইউজ করছি, আমি একটা জিনিস বলবো, আমাদের দেশে কিন্তু ট্যানটা, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল আমি জানি, ট্যানটা পরে হচ্ছে তাপে, গরমের তাপে আমরা কিন্তু পুড়ে যাই। মানে সুইমিং পুলে বাচ্চা চান স্নান করছে, ওদের সুইমিং শেখাতে নিয়ে গেছেন, আপনি কিন্তু একটা শ্যাডোতে বসে আছেন, স্টিল আপনি দেখবেন যে আপনার হাত মুখগুলো কিন্তু ঝলসে যায় না সেই তাপে ঝলসে, রাইট? মানে সান ট্যান তো পরের কথা, ঝলসানোর ট্যানটা আমাদের দেশে অনেক বেশি। এবং সেইটা কিন্তু আমার যেটা মনে হয় যে দেখো, আমার যখন ট্যানটা রিমুভ করে দিচ্ছি আমি ক্যান ফ্রেশ দিয়ে, ক্যান অ্যাক্টিভ দিয়ে, বিকেলে যখন আমি ক্যান মিল্ক ইউজ করছি, ক্যান সফট মাস্ক ইউজ করছি বা স্কিন টাইটেনিং জেল প্যাক ইউজ করছি, ফাটাফাটি হয়ে যাচ্ছে, একদম গ্লোয়িং চকচকে। কিন্তু এক্স্যাক্টলি ভেতর থেকে ট্যানটা রিমুভ করার জন্য ইভেন আমি হাতের জন্য দেখবে বলি ক্যান ব্রাইট ইউজ করুন, বিকজ যদি তেল ইউজ না করতে চান, কারণ ক্যান ব্রাইটের মধ্যে অনেক তেল আছে, ক্যান ব্রাইট আর ক্যান ফ্রেশের মধ্যে কিন্তু খুব ডিফারেন্স নেই, ক্যান ব্রাইটের মধ্যে সে অনেকটা তেল আছে, ক্যান ফ্রেশের মধ্যে সেই তেলের পরিমাণটা কম। এবার হাতেও যখন তুমি ইউজ করছো, তুমি ক্যান ব্রাইট যদি ইউজ করো দেখছো সঙ্গে সঙ্গে যেন ট্যানটা এরকম করে রিমুভ হয়ে যাচ্ছে। তো সেইটা খুব দরকার, বেসটা খুব দরকার, বেসের ওপর অ্যাড অন আমরা ক্যান মিল্ক, ক্যান সফট মাস্ক সব কিছু ইউজ করতে পারি। আর একটা জিনিস হচ্ছে সানস্ক্রিন, যেটা আমরা ভুলে যাই, মানে মুখের জন্য আমরা ক্যান ফেয়ার 15 ভুলি না, কারণ ক্যান ফেয়ার 15 আমাদের সবার খুব পছন্দের একটা জায়গা। এবং আমিও নিজে সত্যি করে বিশ্বাস করো, মানে আমি যখন জিমেও যাই সকালবেলা ঘুম থেকে উঠেই তো যাই, মানে একদম মুখে জাস্ট ক্যান ফেয়ার সেরাম লাগানো থাকে, গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, ভুল করেছি মধ্যেখানে ক্যান ফেস ইউজ করা ছেড়ে দিয়েছিলাম, এখন আর ভুল করবো না, ওই ওনারা বিভৎস কালো মুখ দেখতে আমার ইচ্ছে করছিলো না। সো ক্যান ফেস মাখার পরে, ক্যান ফেয়ার সেরাম ইউজ করার পরে আমি জিমে যাই, আমি ক্যান ফেয়ার 15টা অ্যাপ্লাই করে নিই এবং ক্যান ফেয়ার 15টাই আমি বডিতে অ্যাপ্লাই করে নিই, তখন আর সময় থাকে না ওই বডি সেরামটা নিয়ে ইউজ করতে। এবং তাতে কিন্তু একটা খুব সুন্দর প্রোটেকশন আমি পাই। এবং একটা জিনিস হয় জানো তো সবসময়, যে আমি কিন্তু একটু কনসাস থাকি, ধরো জিমেও যাচ্ছি অনেক লোক আসছে ওখানে, তো তারা তো আমার স্কিনটা দেখছে, সো আমি যখন ওখানে তৈরি হয়ে যাচ্ছি না, আমি একটু কাজল একটু লিপস্টিক মেখেও যাচ্ছি না, আমি কিন্তু কনফিডেন্ট থাকি যে আমার মুখে ক্যান ফেয়ার 15 আছে, স্কিনটা চকচক করছে। আমাকে একটা জিনিস বলো তো, ক্যান ফেয়ার 15-এর উপরে আমি রিফ্রেশ ক্রিম অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ পারি, অ্যাবসলুটলি পারি, তবে বেস্ট হয় যদি আমি একটু রিফ্রেশ ক্রিমটা অ্যাপ্লাই করার উপরে ক্যান ফেয়ার 15 ইউজ করি, এটা ডিপেন্ড করে, মানে দুটোই প্যারালালি একসাথে করা যায়, অ্যাবসলুটলি, আর ক্যান ফেয়ার 15-এর পরেও রিফ্রেশ ক্রিম অ্যাপ্লাই করা যায়, বাট আমি রিফ্রেশ ক্রিমটা অ্যাপ্লাই করার পর একটু ক্যান ফেয়ার 15-এর একটা টাচ দিয়ে নিই, বিকজ ক্যান ফেয়ার 15-এর একটা গ্লোয়িং এফেক্ট আর রিফ্রেশ ক্রিমের একটা ম্যাট গ্লোয়িং এফেক্ট আছে, মানে রিফ্রেশ ক্রিম একটা ব্রাইটেনিং স্কিন দেয় আর ক্যান ফেয়ার 15 একটা গ্লোয়িং স্কিন দেয়, দেয় ইজ দ্য টু ডিফারেন্স। শুধু আমি একটাই কথা বলবো, সবার শেষে কিন্তু বেরোবার সময় ক্যান টাচ পাউডারটা জাস্ট একটা ব্রাশ ইউজ করা উচিত, এখন না পাফটা না একটু ব্যাকডেটেড হয়ে গেছে, একটা পাউডার ব্রাশ নিয়ে জাস্ট দিয়ে না মুখের ওপর এরকম জাস্ট হালকা ব্রাশ করে নিলে কী হয়, ওটা না ইন্ট্যাক্ট থাকে, সানস্ক্রিনটা গলে না, এদিক ওদিক হয় না, জাস্ট একটা হালকা ব্রাশ। এটা তুমি আমার থেকে ভালো জানবে, কারণ এই প্রফেশনে তুমি আমার থেকে অনেক দিন বেশি আগে আছো। আমরা কী করি যে আমরা একটা ডাস্ট পাউডার নিয়ে জাস্ট মুখে একটা হালকা ব্রাশ করে নিই, তো সেইটাই আমরা সাধারণ যখন বেরোচ্ছি তখন করে নিলে না লোকে মনে করে কেউ একটা কিছু, মানে মুখটা একটা একদম খুব ইন্ট্যাক্ট হয়ে আছে। তাহলে আমরা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন যদি দেখি কী কী দেখবো? ক্যান ফ্রেশ, ক্যান ফেয়ার সেরাম, কারণ ক্যান ফ্রেশ ক্যান একটু যাই নাম নেবো তারপরে চলেই আসে নামটা,
অ্যান্ড তারপরে ক্যানফেয়ার 15 দেখি চলো আজকে। ফ্যান্টাস্টিক, চলুন তাহলে দেখে নিই প্রোডাক্ট অ্যাপ্লিকেশন।